ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বৃহস্পতিবারও যোগ হয়েছে আরও তিন মামলা। সব মিলিয়ে তার বিরুদ্ধে মামলা সংখ্যা দাঁড়ালো 72টি। আজ মাদারীপুর, লালমনিরহাট ও নড়াইলে তিনটি মামলা হয়েছে। এদিকে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। আর বিশিষ্টজনেরা বলছেন, নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে একের পর এক মামলা শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যেই করা হচ্ছে। সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআইকে ডিজিএফআইয়ের দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে 111 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলের কিছু সংবাদ প্রকাশের ব্যাপারে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তার এডিটোরিয়াল জাজমেন্টের কিছু ভুল স্বীকার করেন, যেখানে তিনি বলেন সে সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি গোয়েন্দা সংস্থার দেয়া সংবাদ উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই প্রকাশ করা হয়, আর এই সংবাদ প্রকাশ তার সম্পাদকীয় জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। আমার সাংবাদিক জীবনে এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। এ ভুল স্বীকারের পরপরই দেশের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এক প্রতিক্রিয়ায় স্বয়ং প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় মাহফুজ আনামের বিচার দাবি করেন। এরপরই জাতীয় সংসদেও মাহফুজ আনামকে গ্রেপ্তারের দাবি তোলেন সরকার দলীয় সাংসদরা। শুরু হয় দেশের বিভিন্ন স্থানে মামলা। ইতিমধ্যে মাহফুজ আনামের বিরুদ্ধে 70টিরও বেশি মামলা করা হয়েছে। এসব মামলার বেশিরভাগই মানহানির পাশাপাশি কয়েকটিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা হয়েছে, আর সবগুলো মামলার বাদী সরকার দলীয় নেতাকর্মীরা। তবে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খানের মতে, 111-তে যে গোয়েন্দা সংস্থা মাহফুজ আনামকে তথ্য সরবরাহ করেছিল, আগে তাদের বিরুদ্ধে মামলা হওয়া প্রয়োজন। যারা এই রিপোর্টগুলো দিছিল সেই ডিজিডিএফআই এবং যারা এখন পর্যন্ত স্বীকার পায় নাই, তাদের বিরুদ্ধে কেন কোনো মামলা হয় নাই? এই মামলাগুলো করতেছেন যারা প্রকৃতপক্ষে এর ভেতর থেকে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, তার বিরুদ্ধে একটা জনমত সৃষ্টির চেষ্টা করতেছে। তবে বিশিষ্টজনদের মতে মাহফুজ আনামের ভুল স্বীকার একটি নিষ্পত্তি সম্পূর্ণ বিষয়। অধ্যাপক এম এম আকাশের মতে, মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা শুধুমাত্র তাকে হয়রানি করার উদ্দেশ্যেই করা হচ্ছে। যে বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে তখনই যখন তিনি বলেছেন যে আমি ভুল করেছি, সাংবাদিকতার আইন এবং নীতি নৈতিকতা অনুযায়ী বিষয়টি এখানেই থেমে গেলে ভালো হতো। মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার নিজেদের ভাবমূর্তি নষ্ট করছে বলেও মত দেন তিনি। দাউদ খান, নিউজ 9, ঢাকা।